ফের টুইটার কেনার সিদ্ধান্তে ফিরেছেন টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এর আগে যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছেন তিনি। অর্থাৎ টুইটার কিনতে শেয়ার প্রতি $54.20 খরচ করবেন এই ধনকুব। টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে ইলন মাস্ক একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু বিষয়টি গোপনীয় হওয়ায় এই বিষয়ে মুখ খুলেননি কেউই। তবে এরই মধ্যে এই দামে সবুজ সংকেত দিয়েছে সব পক্ষই। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙ্গা হয়ে উঠেছে। টুইটারের শেয়ার মূল্য 12.7% বেড়ে $47.93 উঠে যায়। আর ইলন মাস্কের কোম্পানি টেসলার শেয়ার দরও 1.5% বেড়ে যায়। চলতি বছরের এপ্রিলে ইলন মাস্ক টুইটার কেনার জন্য $44 বিলিয়ন প্রস্তাব দিয়েছিলেন। তবে টুইটারের প্রকৃত অ্যাকাউন্ট কত আর কতই বা ফেক তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ চলছিল। এই বিষয়ে সঠিক তথ্য না পেয়ে টুইটার কেনার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন মাস্ক। পরে এই নিয়ে টুইটার কর্তৃপক্ষ আদালতে যায়। তারা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে।